আগামী অক্টোবরে পুনরায় প্রকাশ আরম্ভ হবে জনপ্রিয় কমিক্স টিঙ্কলের। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য পুনরায় পড়ার টেবিলে আসবে হুপন্ডি, শিকারি শম্ভু এবং কালিয়ারা। শিশুদের জন্য সুখবরটি নিয়ে এসেছে ফেসবুকের টিঙ্কল প্রেমী টিঙ্কল লাভার গ্রুপ। এই গ্রুপের হয়ে উদ্যোগ গ্রহণ করেছে ডিমোর সিত্তুজ্জ্বল সেতিয়া এবং গুয়াহাটির স্পন্দন গোস্বামী। মুম্বাইয়ের অমর চিত্রকথা গোষ্ঠীটি ইতিমধ্যে প্রতিশ্রুতিবদ্ধ প্রচেষ্টার এক বছরের শেষে সিত্তুজ্জ্বলদের টিঙ্কলের অসমীয়া সংস্করণটি পুনরায় প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে। সিত্তুজ্জ্বলেরা সমগ্র ভারত জুড়ে প্রচালনের অনুমতিও লাভ করেছে। ইতিমধ্যে 5,000-এরও বেশি কপির অগ্রিম অর্ডার দেওয়া হয়ে গেছে। 2004 সালের এপ্রিলে সর্বশেষ কপি টিঙ্কল প্রকাশিত হয়েছিল। আগামী অক্টোবরে মোট 4টি সংখ্যা প্রকাশ করা হবে এবং প্রতিটি খণ্ডের মূল্য হবে 40 টাকা। শিল্পী জুবিন গার্গ, গরিমা গার্গ, পবিত্র মার্ঘেরিটা, গায়ত্রী মহন্তের পাশাপাশি আলেক টিঙ্কল প্রেমীরাও সিত্তুজ্জ্বলের এই যাত্রায় সহায়তা করছেন। অসমৰ শিশুসকলৰ বাবে ভাল খবৰ কঢ়িয়াই আনিছে ফেচবুকৰ টিঙ্কল প্ৰেমী টিঙ্কল লাভাৰ্ছ গোষ্ঠীয়ে। আৰু ভাল খবৰটো হৈছে অসমৰ আটাইতকৈ জনপ্ৰিয় সেই শিশু কমিক্স আলোচনীখন অহা 1 অক্টোবৰৰ পৰা পুনৰ প্ৰকাশ পাব। 2004 চনতে বন্ধ হৈ গৈছিল এই যি মনোৰম কাহিনীৰে ভৰা হুপন দি কালিয়া শম্ভু শিকাৰীৰ কাহিনীৰে ভৰা টিঙ্কল, আৰু এতিয়া পুনৰবাৰ এই টিঙ্কলখন প্ৰকাশ কৰিবৰ বাবে আগবাঢ়ি আহিছে, উদ্যোগ গ্ৰহণ কৰিছে ডিমৌৰ এজন যুৱক হিতুজ্জ্বল চেতিয়াই। আমি ইয়াত দেখাইছোঁ হিতুজ্জ্বল চেতিয়া। আমি পুনৰ আপোনাক পোনপ্ৰথমেই আমি আপোনাক অভিনন্দন জনাইছোঁ এনে এটা মহৎ কামত আপুনি আগবঢ়াৰ বাবে। 1 বছৰ আশাসুধীয়া প্ৰচেষ্টাৰ অন্তত যিহেতু আজি 17 বছৰ ধৰি বন্ধ হৈ থকা টিঙ্কল আলোচনী পুনৰ প্ৰকাশ পাব, এই প্ৰচেষ্টাটো কেনেধৰণে আগুৱাই নিছিল আৰু এই ভাল খবৰটো আনিবৰ বাবে দিবৰ বাবে আপোনালোকে কেনেধৰণে ব্ৰতী হৈছিল? টিঙ্কল আমাৰ সকলোৰে নষ্টালজি আছিল। আমি সৰুতে বহুত পঢ়িছিলোঁ, তেনেকৈ মই পঢ়াৰ দৰে অসমৰ বহুতো শিশুৱে পঢ়িছিল। তেওঁলোক এতিয়া ডাঙৰ হ'ল। ফেচবুকত আমি এটা গ্ৰুপ খুলিছিলোঁ টিঙ্কল প্ৰেমী টিঙ্কল লাভাৰ্ছ বুলি, আৰু সেই গ্ৰুপত আমি 18,000 সদস্য আছোঁ। তেওঁলোকৰ লগত আলোচনা কৰি আমি গম পালোঁ যে তেওঁলোকেও টিঙ্কলখন এতিয়া বিচাৰি আছে, কিদৰে পাব পাৰি তেওঁলোকেও ভাবি আছিলে। তো সেয়ে আমি কি কৰিলোঁ, অমৰ চিত্ৰকথাৰ লগত আমি যোগাযোগ কৰিলোঁ মুম্বাইত, আৰু তেওঁলোকে আমাক ইতিমধ্যে ইতিবাচক এটা সঁহাৰিও জনাইছে যে তেওঁলোকে কৈছিল 5,000 গ্ৰাহক হ'লে আমি টিঙ্কলখন প্ৰকাশ কৰিম। আৰু এটা ভাল খবৰ যে ইতিমধ্যে 5,000 গ্ৰাহক আমি পাইছোঁ আৰু টিঙ্কলখন প্ৰকাশ পাব অক্টোবৰ মাহৰ পৰা। হয়, আচলতে সেই সময়ত আমি দেখিবলৈ পাইছিলোঁ যে শেষৰ এডিশ্যনটো মই দেখাইছোঁ, এয়াই হৈছে শেষৰ এডিশ্যন। এপ্ৰিল মাহৰ 2004 চনত প্ৰকাশ পোৱা এইখন হৈছে টিঙ্কল। ইয়াৰ পিছতে টিঙ্কলখন কিন্তু শিশুসকলৰ হাতত তুলি দিব পৰা হোৱা নাছিল আৰু তেতিয়া দাম আছিল 20 টকা। মই চেতিয়া ডাঙৰীয়াক জানিব বিচাৰিম যে এতিয়া যিহেতু 1 অক্টোবৰৰ পৰা টিঙ্কল প্ৰকাশ হ'ব, সেইখন অভিভাৱকে কিমান টকাত কিনিব লাগিব শিশুসকলৰ বাবে? এতিয়া যিহেতু বহু বছৰ পিছত টিঙ্কলখন প্ৰকাশ হ'ব, মেটেৰিয়েলছৰ দাম যিহেতু বাঢ়িছে এতিয়া। এখন সবাই টিঙ্কলের মাধ্যমে একটি মনোরম জগতে ব্যস্ত হওয়ার অপেক্ষা করছে। ডিমো থেকে মৃদুল বুড়াগোহাঁয়ের রিপোর্ট, অসমাদিত্য।